প্রিয় দর্শক, আমি ডক্টর ইমরুল কবির। আজকে আমাদের টু মিনিট মেডিসিনের টপিক হচ্ছে কিভাবে হেলদিভাবে রমাদান পালন করতে হবে। টিপ নাম্বার ওয়ান হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। ইফতার এবং সেহরির মাঝখানে আপনাকে মিনিমাম 8 গ্লাস বা 2 লিটার পানি পান করতে হবে। সেহরির সময় আপনাকে চা কফি অ্যাভয়েড করতে হবে, ডিহাইড্রেশন যেন না হয় সেজন্য। টিপ নাম্বার টু হচ্ছে হেলদি ভ্যারাইটি অফ খাবার খেতে হবে, বিভিন্ন ধরনের খাবার যেরকম শাক সবজি এবং আপনাকে ভেজিটেবল বা সবজি ফ্রুটস খেতে হবে যেন আপনার ডিহাইড্রেশন না হয় এবং কনস্টিপেশন না হয়। এছাড়া হোল গ্রেনস খাওয়া, হেলদি ফ্যাটস খাওয়া এবং প্রোটিন খাওয়া। টিপ নাম্বার থ্রি হচ্ছে আপনাকে পোর্শন ওয়াচ করতে হবে, যে আপনি কী পরিমাণ খাবার খাচ্ছেন। আমাদের ব্রেনে সাধারণত 20 মিনিট সময় লাগে বোঝার জন্য যে কতটুকু খাবার আমরা খেয়েছি। অনেক সময় দেখা যায় ইফতারিতে আমরা খুব বেশি খেয়ে ফেলি এবং সেটার জন্য পরে আমাদের নাড়াচাড়া করতে সমস্যা হয়। আপনি বুঝে শুনে খাবেন যে আপনার শরীরে আপনার কতটুকু খাবার প্রয়োজন। টিপ নাম্বার ফোর হচ্ছে সেহরির সময় পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া, যেরকম ওট মিল, ফ্রুটস, টোস্ট, ব্রেড, যেটার উপর আপনি পিনাট বাটার দিতে পারেন, লো ফ্যাট মিল্ক, এ ধরনের খাবার খুব হালকা কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দিবে। টিপ নাম্বার ফাইভ হচ্ছে এক্সারসাইজ করা। সাধারণত ইফতারের 1 ঘন্টা পরে এক্সারসাইজে পর্যাপ্ত একটা সময় আপনাকে বেছে নিতে হবে। 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ যেটাতে হালকা ঘাম ঝরে সে ধরনের এক্সারসাইজ করবেন। নতুন কোনো এক্সারসাইজ ট্রাই করবেন না। হাঁটাচলা এবং স্ট্রেচিং এক্সারসাইজ, সিঁড়ি উঠানামা, এই ধরনের এক্সারসাইজ আপনার জন্য হেলদি হতে পারে। এর পরের টিপসটা হচ্ছে যে আপনি এই সময়টাতে কিটো ডায়েট ট্রাই করতে পারেন। কিটো ডায়েটের জন্য আমাদের অনেকক্ষণ না খেয়ে থাকতে হয় এবং রোজার মাস এটা একটা খুব সুন্দর সময় কিটো ডায়েট স্টার্ট করার জন্য, কিন্তু অবশ্যই আপনার ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শে আপনি ডায়েট শুরু করবেন এবং এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। এবং খেয়াল রাখবেন যাদের ডায়াবেটিস আছে, যাদের হাই প্রেশার আছে, যাদের হাই কোলেস্ট্রল এবং ওভারওয়েট, তারা এই মাসে তাদের কীভাবে ডিজিজ কন্ট্রোল করছেন, কীভাবে ওষুধ খাচ্ছেন সেগুলোর প্রতি অবশ্যই নজর রাখবেন। আবারও দেখা হবে আপনাদের অন্য কোনো টপিক নিয়ে। আমাদের সাথেই থাকুন।